আসসালামু আলাইকুম, হাই হ্যালো নমস্কার, স্যালিউট ও আদাব। দেশে অথবা দেশের বাইরে, গ্রামে কিংবা গঞ্জে, কাছে দূরে, যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখছেন, ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, এখানে তিন প্রকারের ব্রাহ্মা মুরগি আছে। তো এই তিন প্রকার ব্রাহ্মা মুরগি আপনাদের সাথে আমি পরিচয় করে দিব। শুরুতেই দেখুন, লালটা, এটাকে বলা হয় বাপ ব্রাহ্মা। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে পায়ের ফেদারগুলো, আপনারা দেখার চেষ্টা করুন পায়ের ফেদার। অবশ্যই আপনারা ব্রাহ্মা মুরগি ভালো ফেদার যেটার আছে সেটার মান অবশ্যই ভালো। তো এটা হচ্ছে বাপ ব্রাহ্মা, আপনারা দেখুন পাশেটা, এটা এটার ফেদার দেখেন, এটা হচ্ছে বাপ ব্রাহ্মা, যার উৎপত্তি স্থান আমেরিকা। পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে আপনারা পায়ের মুজোগুলো দেখুন বন্ধুরা, পায়ের মুজো দেখুন, পায়ের মুজা মাত্র একটা নখ দেখা যাবে, তাছাড়া বাকি যে নখগুলো আছে এগুলো মুজায় পরিপূর্ণ থাকবে। তো এরা হচ্ছে লাইট ব্রাহ্মা, যেটার উৎপত্তি স্থান কলম্বিয়া। তারপরে আপনারা দেখুন এটার পায়ের মুজোগুলো দেখুন, দেখুন পায়ের মুজোগুলো বন্ধুরা, পায়ের মুজোগুলো দেখুন অনেক সুন্দর। তো এটাকে বলা হয় চারকোল ব্রাহ্মা, চারকোল ব্রাহ্মা। এটার উৎপত্তি স্থান নিয়ে এখনো ধোঁয়াশা আছে, তাই আমি এটা বলতে পারবো না, অহেতুক কোনো কথা। তো আমি আপনাদের তিন প্রকার ব্রাহ্মার সাথে পরিচয় করে দিলাম, এখন এগুলোর দাম কীরকম, বয়স বা কত, এই বিষয়টা এখন ক্লিয়ার করতেছি। তো এটার বয়স হচ্ছে প্রায় 4.5 মাস, 5 মাসের কম, 4 মাসের বেশি, এরকম একটা বয়স। তো দুদিন ধরে আমি খেয়াল করতেছি মুরগিগুলো অনেক ডাকাডাকি করতেছে, বা যে ডিম দেওয়ার একটা সিমটম, ডিম দেওয়ার মতো একটা যে পরিবেশ সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই মুরগিগুলো যখন তখন ডিমে আসবে, যখন তখন বন্ধুরা, যখন তখন এই মুরগিগুলো ডিমে চলে আসবে। তো এই মুরগিগুলো বিক্রি করা হবে, যদি আপনাদের মুরগিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কল করতে পারেন, কল করে দরদাম আমি ভিডিওতে বলবো, আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। আর এই মুরগিগুলো কিন্তু বিগ সাইজ বন্ধুরা, বিগ সাইজ। আমি জানি না আপনারা ক্যামেরাতে কীরকম দেখতে পাচ্ছেন, কিন্তু বিগ সাইজ, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। এটা একবার দুবার ডিম দেওয়ার পরে অনেক বড় বড় আবার হয়ে যাবে। তো এটা এখনও ডিম দেয়নি, ডিম দিবে আর কি, যখন তখন ডিম দিতে পারে। আর আপনারা সরাসরি আমার লোকেশনে এসে নিতে পারবেন। আর এত বড় মুরগি গাড়িতে দেওয়া তা তেমন ঠিক হবে না, আমি ঝুঁকিটা নিতে চাচ্ছি না। তো আপনারা যারা এই মুরগি কিনতে ইচ্ছুক বা কিনবেন, তাদেরকে অবশ্যই লোকেশনে এসে নিতে হবে। আর দাম বা কীরকম, তো আসলে ব্রাহ্মা মুরগিতে অনেক দাম আগে ছিল, 2 বছর আগেই অনেক দাম ছিল,
এখন দামটা পড়ে গেছে বিধায় আমিও দামটা কম রাখতেছি। আমি এই ব্রাহ্মা মুরগির দাম রাখবো। তবে বন্ধুরা, দামের কথা বলার আগে আমার কাছে আরও কিছু ব্রাহ্মা আছে, সেটাও আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি। দেখুন বন্ধুরা, এটার বয়স হচ্ছে প্রায় 3 মাস। দেখুন এটার বয়স হচ্ছে 3 মাস। দেখুন ওই যে বাপ ব্রাহ্মা, চারকোল ব্রাহ্মা, লাইট ব্রাহ্মা, এটার বয়স মোটামুটি 3 মাস। তো আবার তিথির আছে আমার কাছে, তিথির আছে। তো তিথির নিয়ে যেহেতু আমি আজকে ভিডিও করতেছি না, তিথি নিয়ে আমার বলার তেমন কিছু নেই। দেখুন আমার কাছে তিথিও আছে, আপনারা তিথি দেখতে পাচ্ছেন। পাশে একটি খোপ রয়েছে, এই খোপের মধ্যে তিথি রয়েছে। তো তিথির যদি আপনাদের লাগে, তিথিরও আপনারা নিতে পারবেন। দেখুন এগুলোকে বলা হয় তিথি অথবা চিলা মুরগি, এগুলো আছে আমার কাছে অ্যাভেলেবেল, এগুলোও বিক্রি হবে। আর অনেকে মনে করে থাকেন যে ভাই আমাদের তো অত বাজেট নেই, তাহলে আমি ছোটো মুরগি কিনতে চাচ্ছি। জি বন্ধু, আপনাদের নিরাশার কোনো কারণ নেই, আমার কাছে ছোটো মুরগিগুলোও আছে, 1 মাস 1.5 মাস বয়সে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। এগুলোর বয়স হচ্ছে 1 মাসের মতো প্রায়। আবার কিছু বড় আছে, এটা 1.5 মাস। পাশাপাশি আপনারা দেখতেছেন এখানে কিছু মুরগি আছে, মল্টেড কোসিন আছে, সেপ্রাইড আছে। তো যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন, তবে ফোনের মাধ্যমে আমাকে জানাবেন কোনটা আপনাদের পছন্দ। তো এখন চলে আসি ব্রাহ্মা মুরগি। তো এগুলোর দাম আমি রাখতেছি, লাইট ব্রাহ্মা, বাপ ব্রাহ্মা, চারকোল ব্রাহ্মা, একই রকম দাম, মাত্র মাত্র 12,000 টাকা জোড়া। বাসায় সরাসরি আসলে আরও কিছু আপনারা কম পাবেন। তো বন্ধু, যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতে আমি আলমগীর হোসেন আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিলাম। আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।